দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলি বাংলা ইন্ডাস্ট্রিতে সরস্বতীর কোনো অভাব ছিল না কিন্তু বিগত দেড় বছর ধরে করোনা অতিমারির জেরে লক্ষ্মী সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে একসময় সিনেমা হল ছিল বন্ধ ছবি মুক্তি বন্ধ মানুষের হাতে কাজ নেই এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দিন কেটেছে টলিউডে এক কথায় বলতে গেলে সম্পূর্ণ ধসে গিয়েছিল ইন্ডাস্ট্রি ছবি হলে মুক্তি না পেলে সেই পরিস্থিতি থেকে এখন কতটা উঠতে পারলো টলিউড আদৌ পারলো কি অনেকেরই মতে অনেকটাই উঠে দাঁড়াতে পেরেছে টলিউড এই সাফল্য দৌড় শুরু হয়েছিল গত বছর পূজোয় মুক্তি পাওয়া গোলন্দাজ থেকে দারুণ চলেছিল ছবিটি তারপর শীতে মুক্তি পাওয়া একে একে সংসদ সুপারস্টার দেব কিশমিশ টনিক ও খুব ভালো চলে সুপারস্টার জিতের রাবণও মোটামুটি চলেছিল তারপর এবছর অন্যান্য ছবির মধ্যে উল্লেখযোগ্য ছবির মধ্যে আসে অনিক দত্তর অপরাজিত শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বেলা শুরু এবং পূজোয় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের কর্ণ সুবর্ণের গুপ্তধন পথিকৃত বসুর কাছের মানুষ কৌশিক গঙ্গোপাধ্যায়ের লক্ষ্মী ছেলে এর মধ্যে অপরাজিত বেলা শুরু এবং কর্ণ সুবর্ণর গুপ্তধন তিনটি ছবি ব্লকবাস্টার খুব স্বাভাবিকভাবে অতিমারি পেরিয়ে আলোর রেখা দেখা দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে নভেম্বরের শুরুতেই বিয়ে করছেন পলক মুছল এবং মিঠুন আশিকি টু ছবির মেরি আশিকি এবং চাহু মাইয়ানার মতো জনপ্রিয় গানে প্রতিফলিত হয়েছে এই জুটির রসায়ন আর এবার শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন আশিকি টু এর গায়িকা এবং সুরকার জুটি আগামী 4 নভেম্বর থেকে উৎসব শুরু হবে বলিপাড়ায় দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর চার হাত এক করতে চলেছেন পলক মুছল এবং মিঠুন ব্রিটেনে জন্ম বেড়ে ওঠা ক্যাটরিনা ক্যাফের তবে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বলিউড সিনেমাতে এরপর ধীরে ধীরে নিজেকে ভারতের ধাঁচে ঢেলে নিয়েছেন শুধু যে হিন্দি শিখেছেন তা নয় ভারতীয় সংস্কৃতির সঙ্গেও নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন আর এরপর ভিকি কৌশলকে বিয়ে করার পর থেকে তিনি তো পুরো দেশে গিন্নি বিয়ের পর নিজের হাতে হালুয়া তৈরি করে খাইয়েছিলেন শ্বশুর বাড়ির লোকেদের লোরি থেকে শুরু করে করওয়া চৌথ সমস্তটাই পালন করেছেন সম্প্রতি তাকে কথা বলতে শোনা গেল শ্বশুর বাড়ির আদরণীয় শ্বশুর শ্যাম কৌশল এবং শাশুড়ি বিনা কৌশলকে নিয়ে তো তার মুখে প্রশংসা তুলছে না ক্যাটরিনা জানান বিয়ের পর মম্মিজি তাকে খুব করে বলতো পরোটা খেতে যেহেতু ক্যাট ডায়েটে তাই খেতে পারতেন না যদিও মন রাখতে এক কামড় খেয়ে নিতেন তিনি সঙ্গে জানান ভিকির মা বাবা তাকে আদর করে তাকে কিচ্ছ বলে বলিউডের সাম্প্রতিক হার্টথ্রব কার্তিক আরিয়ানের আগামী ছবির প্রথম পোস্টার লুক প্রকাশ হল ছবির নাম ফ্রেডি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি ফ্রেডির প্রথম লুক পোস্টার নিজে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রু বাবা প্রকাশ্যে ফ্রেডির প্রথম লুক পোস্টার শুক্রবার নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক পোস্ট শেয়ার করলেন অভিনেতা কার্তিক আরিয়ান পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে যে ছবিতে তাকে ডাক্তারের চরিত্রে দেখা যাবে হয়তো দাঁতের চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন তিনি কার্তিকের বিপরীতে দেখা যাবে আলায়া এফকে এদিন ইনস্টাগ্রামে দুটি পোস্টার শেয়ার করেন অভিনেতা যেখানে একটি মনোক্রোম পোস্টার সেখানে অভিনেতাকে চশমা পরে হাতে রক্তাক্ত দাঁতের পাঁচি নিয়ে দেখা গেল
ছবির নির্মাতারা দাবি করেছিলেন এটি নাকি ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন থ্রিলার। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 2023 সালের সেপ্টেম্বর মাসের 28 তারিখ, কিন্তু ডেট পিছিয়েছে। ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত ফাইটার মুক্তি পাবে 2024 সালের 25শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন। এখনো পর্যন্ত ফাইটারের শুটিং শুরুই হয়নি। ঘোষণা হওয়ার অনেকদিন পর ছবি মুক্তি পাচ্ছে, এই এক লম্বা অপেক্ষা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন অনিল কাপুরও। নভেম্বরের 20-22 তারিখের মধ্যেই এসে যাবে আলিয়া রণবীরের সন্তান আলিয়ার দিদি শাহিনের জন্মদিন 28শে নভেম্বর। হতে পারে ওই দিনই সন্তানকে জন্ম দিতে পারেন আলিয়া, ঠিক যেমন করেছিলেন সলমানের বোন অর্পিতা। ভাইয়ের জন্মদিনের দিনই মেয়ের জন্ম দিয়েছিলেন। জানা যাচ্ছে দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন মহেশ ভাট কন্যা। উল্লেখ্য, এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। বরাবরই ঋষিকে সঙ্গে নিয়ে গিয়েছেন তারা। তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি, কারণ এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করার অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি বিয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন তিনি? তবে এইসব বিতর্কে জল ঢেলে এখন সন্তানের অপেক্ষায় কাপুর পরিবার। সলমান শাহরুখের সিনেমা মুক্তি পাওয়া মানেই একটা উৎসব। দীর্ঘ অপেক্ষায় থাকেন ভক্তরা, তাই তো যখন সলমান খান ঘোষণা করলেন তার পরের ছবি কিসি কা ভাই কিসি কা জান ঈদে মুক্তি পাবে, তখন অনেকে একটু অবাক হয়েছিলেন। আসলে সকলে যে দীর্ঘ অপেক্ষা করে আছে টাইগার ফ্র্যাঞ্চাইজের পরের ছবি জায়গা থ্রির জন্য। তখনই অবশ্য ভাইজান জানিয়ে দিয়েছিলেন সেই ছবি আসবে 2023-এর দেওয়ালিতে। এবার জানা গেল বারবার পিছিয়ে যাওয়ার আসল কারণ। ছবিতে VFX-এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর গোটা বিশ্বজুড়ে যেসব VFX আর্টিস্টরা রয়েছেন তাদের হাতে এখন অনেক কাজ, তাই সময় বের করে উঠতে পারছেন না কেউই। আর প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক মনীষ শর্মা আর সিনেমার গোটা টিম সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো হুড়োহুড়ি করা হবে না, বরং পিছিয়ে দেওয়া হবে ছবির মুক্তি। তবে আরেকটা কারণও রয়েছে, আর তা হলো এবার টাইগার থ্রিতে এন্ট্রি নেবেন শাহরুখ খান। বেশ ভালো একটা অ্যাকশন সিনও রয়েছে বাদশাহ, যা শ্যুট করতে সময় লাগবে খানিকটা। এদিকে তার হাতে এখন ডেট একেবারেই নেই, পাঠানের মুক্তির পরে শাহরুখ সময় দিতে পারবেন, আর তাই ছবির মুক্তিও পিছিয়ে দিতে হয়েছে। টলি হলিবলি আজ এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।